নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগজি শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ব থেকে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন তা আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সে সমস্ত প্রশ্নগুলো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেদের পারফরমেন্সটা টেস্ট করুন যে টেস্ট পারফরমেন্সটা আপনাদের কতটা এনহ্যান্স করতে হবে এবং তার সাথে সাথে আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন আমরা আজকে শুরু করছি গেলো দিনের হোম প্রশ্ন থেকে তা গেলো হোমটাক্সের প্রশ্ন ছিল পরিণমন খুব দ্রুত ঘটে অপশান এ প্রারম্ভিক বাড়লে অপশান বি প্রান্তীয় বাল্যে অপশান সি শৈশব ও বয়সন্ধীত কালে এবং অপশান ডি বার্ধক্যে তাহলে এক নম্বর প্রশ্নে যারা অপশান সি শৈশব ও বয়সন্ধীত কালে উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্টলিস্টেড রয়েছে তাদের দেখুন ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে তারাই একমাত্র ইমেল অ্যাড্রেস পাঠাবে অন্য কেউ কিন্তু ইমেল অ্যাড্রেস পাঠাবেন না চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে অপশন এ দাদুকে অপশন বি বাবাকে অপশন সি মাকে এবং অপশন ডি ঠাকুর মাকে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাবাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি মেয়েরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে অপশন এ দাদুকে অপশন বি বাবাকে অপশন সি মাকে এবং অপশন ডি ঠাকুর মাকে তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর সামাজিক শিক্ষণের অন্যতম প্রবক্তা হলেন অপশান এ প্যাবলফ অপশান বি স্কিনার অপশান সি আলবার্ট বান্ডোরা এবং অপশান ডি কার্টস ও প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলবার্ট বান্ডুরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ মনোবিদ রস মনোযোগকে যতগুলি ভাগে ভাগ করেছেন তার সংখ্যা অপশন এ দুই অপশন বি তিন অপশান সি চার এবং অপশান ডি পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অপশান এ স্মৃতি অপশান বি বুদ্ধি অপশান সি গুণগত বৈশিষ্ট্য এবং অপশান ডি পরিবর্তনশীলতা ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গুণগত বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার্ট যে মানকে স্কেল তৈরি করেন তাতে স্তরের সংখ্যা হলো অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি এবং অপশান ডি ছয়টি আমাদের আমরা এই কোশ্চেনে আলোচনা করব। তা এই কোশ্চেন নাম্বার হচ্ছে সাত যেটা পড়েনি যার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে তা সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন সি পাঁচ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতায় বুদ্ধি এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন অপশন এ মনোবিদ রস অপশন বি মনোবিদ রুশো অপশান সি মনোবিদ উইড্রো এবং অপশান ডি মনোবিদ ওয়াটসন আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মনোবিদ উইড্রো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো অপশন এ পুরস্কার অপশন বি তিরস্কার অপশান সি অভিনবত্ব এবং অপশান ডি উৎসাহ নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অভিনবত্ব চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন আগ্রহের পরিবেশগত উপাদান হিসেবে যেটি বিবেচিত হয় না নেগেটিভ প্রশ্ন সেটি হলো অপশান এ সাংস্কৃতিক পরিকাঠামো অপশান বি প্রশিক্ষণ অপশান সি পরিবারের আর্থিক অবস্থা এবং অপশান ডি মানসিক বিকাশ দশ নম্বর প্রশ্ন আর এই দশ নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান ডি মানসিক বিকাশ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই বন্ধুরা আপনারা এবার একে একে ক্যালকুলেট করুন কে কত মার্কস পেয়েছেন এবং সেই মার্কসটা আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন আপনারা পোস্ট করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা সেটা ইনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক সেটা হচ্ছে বা পরবর্তী বিষয় যদি বলেন সেটা হচ্ছে প্রশ্ন তা আজকে আমি আপনাদের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো শিশুর মধ্যে সমাজ চেতনা শুরু হয় অপশান এ দু বছর বয়স থেকে অপশান বি চার বছর বয়স থেকে অপশান সি পাঁচ বছর বয়স থেকে এবং অপশান ডি ছয় বছর বয়স থেকে আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনাদের হোম টাক্কের প্রশ্নটা হলো শিশুর মধ্যে সমাজ চেতনা শুরু হয় অপশান এ দু বছর বয়স থেকে অপশান বি চার বছর বয়স থেকে অপশান সি পাঁচ বছর বয়স থেকে এবং অপশান ডি ছ বছর বয়স থেকে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য কেবলমাত্র তারাই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ